সৃষ্টির দিন থেকেই মাসসমূহ গণনার জন্য আল্লাহ পাক 12টি মাস স্থির করেছেন, নির্ধারিত করে দিয়েছেন। তন্মধ্যে 4টি মাস বিশেষভাবে সম্মানিত। এই 4টি মাসের 3টি মাস ধারাবাহিকভাবে আসে। এর মধ্যে একটি হচ্ছে জিলকাদ, জুলহিজ্জা, মুহররম পরপর আসে। আরেকটি হচ্ছে ওয়ারজাব ও মুগর, ওয়ারজাব অর্থাৎ রজব মাস। তো এই রজব মাস শুরু হতে চলেছে। এই মাস কেন্দ্রিক সুনির্দিষ্ট কোনো আমল, মাস কেন্দ্রিক সুনির্দিষ্ট কোনো আমল হাদিসে নেই। জাহেলি যুগে কিছু আমল জাহেলরা করত, আর এই কারণেই এই মাসকে মুগার গোত্রের সাথে সম্বন্ধযুক্ত করা হয়েছে। ওয়া রজব মুগার আল্লাযী বাইনা জুমাদি ওয়া শাবান। কিন্তু আমাদের মুসলমানদের মধ্যেও রজব মাস কেন্দ্রিক বেশ কিছু বিদআত খোরাফাত সংগঠিত হয়ে থাকে। বিভিন্ন অগ্রহণযোগ্য ধর্মীয় বই পুস্তকের নামে বাজারে কিছু বই পুস্তক আছে। আবার আমাদের সমাজে 12 চাঁদের 13 খুতবা নামক একটা খুতবার বই ছিল, এবং আমাদের দেশের আগেকার সময়কার খতিবরা ওইটা দেখে দেখে খুতবা দিতেন। এই জাতীয় কিছু বই পুস্তক বা অগ্রহণযোগ্য কিতাব নামে, ধর্মীয় বই পুস্তক নামে সমাজে কিছু বই পুস্তক আছে। ওগুলোর মধ্যে বিভিন্ন ফজিলতের কথা, বিভিন্ন আমলের কথা, রজবের প্রথম তারিখে এই করলে এই হবে, হ্যাঁ, এভাবে অনেকগুলো কথা আছে যেগুলোর সপক্ষে গ্রহণযোগ্য সনদে, যেই সনদের উপর ভিত্তি করে হাদিসকে অন্তত আমলযোগ্য বলা যায়, এমন কোনো দলিল হাদিসের কিতাবগুলোতে পাওয়া যায় না। এ বিদআতসমূহের মধ্যে একবারে ধরতে গেলে পৃথিবীব্যাপী, বিশেষ করে এশিয়া মহাদেশে এটা জাঁকজমকভাবে পালন হয়, সেটা হলো শবে মেয়েরাজ। 26 তারিখ দিবাগত রাত, এটাকে শবে মেয়েরাজ, যার আরবি নাম হচ্ছে লাইলাতুল মেয়েরাজ, এটা পালন করে থাকে। অথচ লাইলাতুল মেয়েরাজ সত্য, এবং এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের শেষ দিকে হয়েছে, এটাও সত্য। লাইলাতুল মেয়েরাজ, এটাতে ঈমান আনতে হবে, অস্বীকার করা কুফর। এবং লাইলাতুল মেয়েরাজ, রাসূলের মেয়েরাজ স্বপ্নযুগে নয়, বরং সশরীরে হয়েছে। কোরআনে এবং শতভাগ বিশুদ্ধ সূত্রে সহিহ হিসেবে প্রমাণিত হাদিসগুলোতে মেয়েরাজের খুঁটিনাটি সব বিষয়ে এসেছে। কিন্তু এটি কোন তারিখে হয়েছে, কোন মাসের কোন তারিখে হয়েছে, এ নিয়ে গ্রহণযোগ্য কোনো দলিল পাওয়া যায় না। কম বেশি 20টির উপরে মত আছে। কটি বলেন? 20টির উপরে মত আছে। এই অনেকগুলো মতের দ্বারাও বোঝা যায় এই মাসের লাইলাতুল মেয়েরাজ কেন্দ্রিক সুনির্দিষ্ট তারিখ উম্মার আহলে ইলমদের মধ্যে কোনো ইজমাও প্রতিষ্ঠিত হয়নি। একে তো কোরআনে শুধু এতটুকু বলা হয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত। এই একটি আয়াত। এরপরে বুখারী মুসলিমে বা অন্যান্য হাদিসের কিতাবে বেশ কিছু হাদিস সহিহ সূত্রে এসেছে। তো হাদিসেও নাই, কোরআনেও নাই, তারপরে উম্মার আহলে ইলমদের মধ্যে এই লাইলাতুল মেয়েরাজ কেন্দ্রিক একটি নির্দিষ্ট তারিখের উপরে এজমা তথা সর্বসম্মত রায় প্রমাণিত নয়। একটি কল্পিত তারিখ বলা যায়, একটি কল্পিত তারিখ ধরে
সেই তারিখে রাত্রে সবে মেহরাজ পালন করে রাত্রি জাগে, এই রাত্রিটিকে খুব বরকতময় মনে করে বিশেষ ইবাদত বান্দিগি করে, এগুলো ইসলামে স্বীকৃত নয়। এগুলো স্বীকৃত কেবল আমি যে মাঝে মধ্যে বলি বাপদাদার আমল থেকে চলে আইসে এই কিতাবে স্বীকৃত। হ্যাঁ, তারপর আরেকটা কি বলি, করলে অসুবিধা কি, এই কিতাবে আছে আর কি, মোর হ্যাঁ করলে অসুবিধা কি, একটা শক্তিশালী দলিলের উপরে এটা আছে। তো তাহলে এখানে কথা হলো, তাহলে কি এই মাস কেন্দ্রিক কিছুই করণীয় নাই? হ্যাঁ আছে, আছে কি, যেহেতু এই মাসটি সম্মানিত মাস, আল্লাহ নিজে বলেছেন মিনহা আরবাতুন হুরুম, এই মাসের সম্মানে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, যাবতীয় পাপাচার থেকে সতর্কতার সাথে বাঁচতে হবে এই মাসের সম্মানে। সব সময় গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে হবে, কিন্তু যেহেতু মাসটি একটি বিশেষ সম্মানিত মাস, এই মাসে গুনাহ করলে ওইভাবে পাপ হবে, একে তো গুনাহ, আবার আরেক দিক থেকে আল্লাহর একটা সম্মানিত মাসকে আপনি সম্মান করলেন না, অন্যান্য মাসের মতোই মনে করলেন, এটা একটি গুনাহের অন্তর্ভুক্ত হবে। তাহলে এই মাসে পাপাচার থেকে বাঁচতে হবে। আর সম্মানিত মাস হিসেবে আমরা যে দৈনন্দিন ইবাদত বান্দিগি করি, ফরজ সালাত, এরপরে অন্যান্য হাদিস দ্বারা স্বীকৃত যে সকল নফল সালাত রয়েছে, এগুলো আদায় করব, এগুলোর একটা বিশেষ মর্যাদা হবে মর্যাদাশীল মাসের কারণে। কিন্তু এছাড়া রজব মাস কেন্দ্রিক পৃথক কোনো আমল দলিল দ্বারা স্বীকৃত নয়, এবং শবে মেরাজ নামে বিশেষ যে রাত্রটি পালন করা হয় এটিও স্বীকৃত নয়। ভাইজান দেখেন, লাইলাতুল মেরাজ মক্কি যুগের শেষ দিকে হয়েছে, এমনটি নয় যে লাইলাতুল মেরাজ যেদিন হয়েছে মেরাজ থেকে আসার পরপরই আল্লাহ রাসুল ইন্তেকাল করেছেন, এমনটি তো হয়নি। এমনটি হলো একটা যুক্তি দাঁড়িত যে রাসুল বলে যেতে পারেননি, কেন হায়াত পান, কথা এরকম না? তো মক্কি যুগের যদি শেষ দিকে ধরি, মাদানী জীবনের 10 বছর, তার মানে আমরা এতটুকু ধরতে পারি যে মেরাজ সংঘটিত হওয়ার পর আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 12-13 বছর হায়াত পেয়েছেন, এবং এই 12-13 বছরের মধ্যে ঘুরে ফিরে রজব এসেছে গিয়েছে, কিন্তু একটি বারের জন্য আল্লাহ রাসুল লাইলাতুল মেরাজ পালন কথা বলেন, এবং ওনার কোনো সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ করেছেন মর্মেও কোনো দলিল পাওয়া যায় না। তাবিঈন, তাবউত তাবিঈন, ফিকহের ইমাম, হাদিস শাস্ত্রের ইমাম, উম্মার এই সকল গ্রহণযোগ্য স্কলারগণ করেছেন কোন তারিখে, 26 রজব দিবাগত রাত্রে, এর কোনো প্রমাণ নেই। এখন বলা দায়িত্ব কার, আমাদের, আমাদের বলতে আমরা যারা কথা বলি, আমল করার দায়িত্ব শ্রোতাদের কি? এখন আপনি যদি আমল না করেন আমার কোনো অসুবিধা আছে, কথা কন না, কারণ আমার দায়িত্ব হচ্ছে ওই যে ওমা আলাইনা ইল্লাল বালাগ, সত্যটা বলে দেওয়া, এটা নয় যে এত বছর চলিয়ে আইছে এখন যদি এটা বলতে যাই তাহলে মুসল্লিরা আমাকে ভুল বুঝবে, একজন দুজন তিনজন করে করে একটা পর্যায়ে একটা বিদ্রোহ হবে, এরপরে তো আমার এটা চলে যাবে, চাকরিটা চলে যাবে, বিষয়টা এরকম নয়। আপনি মানেন না মানেন এটা আপনার এখতিয়ার, আপনি কেয়ামতে জবাব দেবেন, কিন্তু আমার জবাবদিহিটা থেকে বাঁচার জন্য আমাকে কথা বলতে হবে। কি আমাদের দেশে অনেক বুজুর্গানের দিন প্লাস রাইট প্লাস 24 ঘন্টা পাবেন যে এইগুলোর ব্যাপারে এমনভাবে ফজিলতের কথা বলে, ওই যে 12 সাঁদের 13 খুতবা, সান 12 খুতবা 13 কইলো কেন, ওই সানি খুতবা একটা আছে না, আছে না, এগুলোতে পাবেন, কিন্তু হাদিসের কিতাব এখানে আছে আরও আছে, ওগুলোতে কিন্তু আপনি পাবেন না। কিন্তু আমাদের সমাজের একটা দুরারোগ্য ব্যাধি এটা, ইবলিস আমাদের অনেকের মন মগজের মধ্যে এমনভাবে বসাইয়া দিছে, যত বলেই বলুক কি আর কোন বাপ দাদারা করিয়েছে
এই রাত এত ফজিলতপূর্ণ রাত কইছি, একবারে মিছা কথা কইছিনি। না ভাইজান, আপনি আমল করবেন, যদি আপনি চান যে আপনার আমলটি ইবাদতটি কবুল হোক, এর দ্বারা আপনি কিছু বিনিময় পাবেন, এই আমল দ্বারা আপনার নাজাতের ওসিলা হোক, এটা যদি আপনি চান মনে প্রাণে, তাহলে আপনাকে কিন্তু সুন্নার উপর আমল করতে হবে। কিসের উপর? সুন্নার উপর আমল করতে হবে। রসুল করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, আমি করব। রসুল করেননি, সাহাবায়ে কেরাম করেননি, আমি করব না। কেন করব না? আমি করার দ্বারা বোঝা যায় দিন অসম্পূর্ণ ছিল, রসুল সম্পূর্ণ করে যেতে পারেন নাই, এই আমলটা যে ফজিলতপূর্ণ এটা রসুল বুঝতে পারেন নাই, যার কারণে আমি করছি। কথাটা এরকম নয়। আরেকটা হলো, আমি আল্লাহর রসুল সাহাবায়ে কেরামদের চাইতেও একটু বড় মাপের বুজুর্গ। কথা এরকম দাঁড়ায় না? অথচ বুজুর্গি তো পারসি শব্দ, যে অর্থে আমরা ব্যবহার করি, এটাকে যদি আমরা তাকওয়া অর্থে ব্যবহার করি, তাহলে আল্লাহর রসুলের চাইতে তাকওয়াবান আর কি কেউ পৃথিবীতে পাওয়া যাবে বলেন? কিন্তু আমাদের কি যে হলো, সুন্না ভিত্তিক কথা বললে এক শ্রেণীর অবুজ, অবুজই বলবো, ভাইদের অ্যালার্জি হয়, অথচ আসে রসুল, অথচ কি রসুল রবিউল আউয়াল মাস আইলে ইয়া নবী সালাম আলাইকা, ঠিক আছে না? আর জিলাফি হেসেন নিয়েও কার সোজ সাইজ একটু বড়, আবার জিলাফি লেকিলে কিলিও করে কি করে না? এরা আসে রসুল, রসুলের মহব্বতে গায়ে সবুজ জামা লাগায়, মাথায় সবুজ পাগড়ি ব্যবহার করে। কেন? রসুলের মসজিদের গম্বুজের কালারটা কি? কাল করে রসুল যেদিন মারা গেছেন ওই সময় কি গম্বুজ আসেননি? সবুজ তারপরে লাল কালা, এটা কালার দূরে থাকুক, গম্বুজ আসেননি আগে? হেডাক গম্বুজ তো আসেন কি? খোলাফায় রাশিদিন যুগ ছিল? ছিল না। তো তুমি আল্লাহ রসুলের আশে হইয়ে কালার নীলা গম্বুজ থেকে, যে গম্বুজ রসুলের যুগে ছিল না, সাহাবায়ে কেরামদের যুগে ছিল না, কালার নীলা সবুজ, কিন্তু রসুলের সুন্না নিতে পারো না কেন? তুমি তুমি সুন্না নিতে পারো না কেন বলো? অনেকে মদিনার গুণগান গাইয়া অনেক নাচ রসুল কয়, হ্যাঁ মন চায় চলিয়া যাইতাম সোনার মদিনা, কয়নি না? কয়নি? এই জাতীয় আরো কত ভালো, এগুলো ইমান থেকে চেতনা থেকে বলে, কিন্তু তোমার মন চায় মদিনা যাইতা, কেমন? আল্লাহ তৌফিক দিলে হয়তো গেছো যাইবা, আসার সময় তুমি খেজুর আনো, তসবি আনো, কোনটা তসবি? আবার সুবহানাল্লাহ না, হে তসবি আরেক তসবি, আমি আগেও বলছি তাসবিহ মানে হলো সুবহানাল্লাহ, তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর মানে আল্লাহু আকবার, তাহমিদ মানে আলহামদুলিল্লাহ। এটা হাতে গোনা সুন্নাহ, বিশ্বাস নইলে হাদিস খুলেন, ঠিক আছে? হাতে গোনা একটা প্রমাণ দেখান, অনলি অনলি একটা প্রমাণ দেখান রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর হায়াতের মধ্যে, নবী হিসেবে 23 বছর নবুয়তি জিন্দেগির মধ্যে, এই ধরনের একটা ছড়া দিয়ে তিনি গুনেছেন, একটা পারবেন তো? আচ্ছা আমরা হাইতাম না হুজুর, আমরা হাইলে কি আমাদের খুতবি দেখতাম না? এতটাই দেখতাম না আমরা আলমুল আমাদেরকে জিজ্ঞে কিন্তু হুজুর শুধু, আচ্ছা এটা লোক এত কথা কবির দরকার নাই, শুধু রসুল ব্যবহার করছে শুধু এটা দেন কি? সাহাবায়ে কেরাম করছে, আবু বকর ওমর ওসমান আলী আব্দুল্লাহ বিন মাসউদ করছে, প্রমাণ দেন। বরং বিপরীতটা আছে, বরং বিপরীত আছে, তসবি গুনছে আর ছোট ছোট নড়ি পাথর দিয়া গণনা করছে, সুবহানাল্লাহ এখানে রাখছে, লা ইলাহা এখানে রাখছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদে প্রবেশ করে ওদেরকে চারপাশে ঘুরছেন আর কয় যে, আরে ইয়া উম্মাতা মুহাম্মদ, তোমাদের নবী মৃত্যুবরণ করেছে কয়দিন হয়েছে? এখনো তো ওনার পোশাক, রেখে দেওয়া পোশাক পুরানো হয়নি, ঘরের আসবাবপত্র পুরানো হয়নি, এত সকাল দিনকে বিকৃত করে ফেলেছো, এত সকাল দিনকে বিকৃত করে ফেলেছো, আমি তোমাদেরকে বেদায়েতি মনে করি। হাত্তা আখরাজাহুম মিনাল মসজিদ, তিনি এদেরকে মসজিদ থেকে বের করে, অপরাধ কি জানা করার অপরাধে কথা কয় না? মিয়া এখানে বিকৃত কি করছে?
তাহলে বলতেছিলাম বিপরীত। হ্যাঁ, এরপরে উম্মার আহলে ইলমরা বলেছেন কোন ব্যক্তি বয়সের কারণে মনে রাখতে পারে না, হয় না এরকম না, হয় না? নামাজে সাইড রাখা তো ইয়ে তো ভুল যায়, আর ইয়ে না তো 33 বারের বিষয় আছে, একটা 100 হুরনের বিষয় আছে, আবার 100 বার গণনা তাজবিহ আছে না? নেই তো যে না সাইড রাখা নামাজে ভুলই যায়, ওই তো হারে না, হারে না তো যার ভুল হয়ে যায় প্রমাণিত, এ ব্যক্তি তার সংখ্যাটা মনে রাখার জন্য তাজবিহের এই ছড়া মালা পুঁথি এটা ব্যবহার করা সর্বোচ্চ জায়েজ। সর্বোচ্চ কি কথা কয় না, তবে মনে রাখেন, ভালো করে মনে রাখবেন, এই তাজবির ছড়াকে পৃথক ফজিলতপূর্ণ মনে করা এবং এই তাজবির ছড়া দিয়ে তাজবি পড়লে সব বেশি হবে এ কথা মনে করা, আল্লাহর কসম ওয়াল্লাহ সুস্পষ্ট বিদআত। কি হবে বলেন? হ্যাঁ, গণনার জন্য যদি টানে এটা পৃথক, আমাদের দেশে সুমো ভাই পাইল বলে সুমো খাইবেনি পাইনি তো অনেকে কয় যে গো হুজুর আপনি তো সৌদি আরব আসিলেন দেখছেন না, সৌদিরাও তো তসবি ব্যবহার করে, হেরা তসবিকে কি করে জানেন, একটা দেন তো আসেনি, হ্যাঁ থাকবো না থাকলে ওনা হেটাম তো এভাবে রাখে। আর কি করে জানেন, যারা সৌদি আরব আসিলেন এমন আসেনি কেউ, আস মুসলিদের মধ্যে আসেননি, আরে আর ঠিক এভাবে করে ঠিক নেই কথা, ঠিক নেই কখনো এমনেরা কখনো গুড়া এটা করেন, এটা করতে আমি 19 বছরের মধ্যে একবারও দেইনি, সুবহানাল্লাহ সুবহান দেইনি, দেখছি কি সুবহান সুবহান অথবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান এভাবে, এটা হেরা ব্যবহার করে কি ওইভাবে, ওইটার জন্য না, ওই যে হাত খালি, হ্যাঁ বার নিচে এক নো থাকে আলিফ খালি বার নিচে এক নোতা কয় না, তো হাত যেন খালি না থাকে, এ এটা দিয়ে আমরা ঘুরা ফাইল লোক লাগে কত কিছু করে, ঠিক আছে এটা তার চেতনা, কিন্তু চেতনাটা কি বৈধ উৎস থেকে আইসে না অবৈধ উৎস থেকে আইসে, যাই হোক এগুলো নিয়ে আমি কথা অন্য প্রসঙ্গে যেটা বলতে চাইছিলাম সেটা কি, যে আপনি মদিনাতে গেলেন খেজুর আনলেন, আজোয়া খেজুর খুব উপকারী, খুব উপকারী আলহামদুলিল্লাহ, তো সব কিছু নিয়ে আনলেন, কিন্তু ওখান থেকে রসুলের সুন্নাটা আনতে পারলেন না, কিসে বাধা দিয়েছে আপনাকে, আপনি ওখানে দেখেন না ওরা সালাত কিভাবে আদায় করে, আপনি ওখানে দেখেন নাই নামাজের পরে সম্মিলিত মোনাজাত আছে কি নেই, আপনি ওখানে দেখেন না এগুলো দেখেন না, এগুলো আনতে পারেন নাই কেন আপনাকে, কিসে বাধা দিয়েছে আপনাকে, বাধা দিয়েছে একজন মিস্টার আরো জোরে ইবলিস, আবার আমাদের দেশে আঙ্গ মতো কিছু বুজুগানে দিন আইছে খবর যার সৌদি আরবের ইসলাম ওই বিমানে উঠবে আগে থুই তারপরে বিমানে উঠবি, এটা সৌদি আরব কয় কি কয় না, কয় কি কয় না, আল্লাহ আমাদেরকে হেদায়ত দিন বলি আমি আরো জোরে আহারে রসুলের আসে, মদিনা থেকে কি আনতে পারে না, সুন্না আনতে পারে না, মক্কা থেকে তাওহীদ আনতে পারে না, অথচ তাওয়াফ করার সময় বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, কইলি কি আর আয় করস কি, লা হাওলা ওয়ালা কুওয়াতা আহা, মক্কা থেকে তাওহীদ আনে না, মদিনা থেকে রসুলের সুন্না আনে না, গেছে আর আইসে, তার এই সফর আল্লাহ কবুল করুক উমরা, আল্লাহ কবুল করুক হজ, কিন্তু তার এই উমরা এবং হজ দ্বারা তার জীবনের কোনো পরিবর্তন হয় না, কথা ভুল করে দিয়েছি মনে কি বাঁকা বাঁকা হইতে আছে না, আমি বাঁকা কথা আমার কথা সোজা, কথা একদম সোজা, এই যে মসজিদে নববীতে যারা খতিব আর মতো আলেম কি করে, আর ছাত্র বললে দাঁড়া দিব দিব কে, আচ্ছা আর দিল না, বাংলাদেশে এমন অনেক পণ্ডিত আছে হেগুনেও এই হেদের ক্লাসের বারান্দার বইতে দিত না, এমনি তো আমরা বলবো পণ্ডিতই করে, আপনারা মনে করেন যে ও বাবা রে আল্লাহ মা, হ্যাঁ আচ্ছা মক্কা মক্কা আল মুকাররমার যে খতিব ওর আমার মতো তো তাহলে ওরা ইসলাম বুঝলো না, ওরা কোরআন বুঝে নাই, ওরা হাদিস বুঝে নাই, ওরা ফিকহ বুঝে নাই, ওরা ইবাদত বুঝে নাই, আপনি বুঝেছেন, ওদের মাতৃভাষা আরবি,
কি লা হাওলা ওয়ালা কুওয়াতা, এজন্য বলবো সুন্নাহ আনে রাসূলের সুন্নাহ না, লাইলাতুল মিহরাজ রাসূল করেননি, আপনি কেন করছেন? আপনি রাসূলতুন বেশি বুজুর্গ হইছেন না? লা হাওলা, আমল কবুল হতে যদি কবুল হোক, এই আমল দ্বারা আমি নাজাত লাভ করি, এটার জন্য আপনার কাছে একটা সুন্নাহ মোতাবেক, আর যদি সুন্নাহ মোতাবেক না হয় আমল কবুল হবে না। মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, আল্লাহর দরবারে কবুল হবে না, পরে কিয়ামত আফসোস করবেন। দুনিয়াতে এগুলো কইরা কইরা তো নিজেকে নিজে মহা বুজুর্গ আনে দিন রাত 24 ঘন্টা ভাবতেছেন আমি বুজুর্গ, কিন্তু কেয়ামত যখন দেখবেন আমলটা সুন্নাহ মোতাবেক না হওয়ার কারণে আমল প্রত্যাখ্যাত হয়েছে, আমলের ফানটা খালি কেমন, তখন আফসোস যতই করবেন লাভ হবে? কথা কয় না, রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহা ইন্না মুকিনুন। দুনিয়াতে দারগাবের খতিব হিসাবে কইছিল, আরো আলেমদের থেকে শুনছি, কিন্তু মানি নেই, মনে করছি লাইলাতুল মিহরাজ পালন করলে তারপরে এরপরে আরো আইয়ের আরো আইয়ের 12টায় চন্দ্র মাসের বেদাত দিয়ে মোটামুটি প্যাকেট করিয়া আইছি, কি বেদাত দিয়া প্যাকেট করিয়া লাইছে। অনেক মসজিদে আজান দেয়, আজানের আগে দি বেদাত, হরে দি বেদাত, তার মানে বেদাত দিয়া প্যাকেট আছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কতক্ষণ কই তুই, এবার আজান দে আছে, আবার আজানের হরে দিও আছে বেদাত। নামাজের ভিতরেও নাওয়াইতু আন উসাল্লিয়া দিয়া রাকাতাই এটা দিয়ে শুরু করছে, আবার সালাম ফিরে আল্লাহুম্মা আমিন, তাহলে শুরুও বেদাত শেষও বেদাত, বেদাত দিয়ে প্যাকেট করিয়ে রেখেছে। তো বেদাত দিয়ে প্যাকেট করা সালাত আপনি আল্লাহর কাছে পাঠালেন, রসুলটা পছন্দ হয় না, আপনার ইমান নিয়ে তো প্রশ্ন আছে রে ভাই, আপনার যে চেতনার ভিত্তিতে এগুলো করেন এগুলো তো প্রশ্নবিদ্ধ, আপনি নিজেকে রসুলের চেয়ে বড় বুজুর্গ ভাবছেন কেন? এগুলো কি ঠিক? এগুলো কি ঠিক? ঠিক না। শুধু দরকার কি, বুঝের দরকার, এটা এইটা ওই যে আমরা কিতাব গ্রহণ করছি, ওই যে কইলাম বাপদাদা আমলে তুমি চলিয়াইছে, হ্যাঁ করলে অসুবিধা কি, অমুক হুজুর কম বুঝতো নি, ও ভাই যান এই যে হুজুর করে পাইকারি ভাই, এ কথার দ্বারা একথা মনে করবেন না যে আমি আলেম না, আলেম ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমের মর্যাদা অনেক, আল্লাহু আকবার। 116 জন আলেমদের বিরুদ্ধে যখন নাস্তিকরা একটা তদন্ত প্রতিবেদন সম্পূর্ণ বানোয়াট ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত বিদ্বেষের উপর ভিত্তিশীল, ওই সময় ধারাবাহিক একাধিক ঝুমায় আলোচনা করেছিলাম ইলমে দ্বীনের ফজিলত আলেমদের মর্যাদা বিষয়ে, হ্যাঁ এখনো বলছি সন্তানদেরকে আলেম বানান, সন্তানদেরকে আলেম বানান, ফায়দা আপনাদের হবে, সমাজের হবে, রাষ্ট্রের হবে, দুর্নীতি আলেমরা করে না, অন্যায় অনাচারে এদেরকে আপনি পাবেন না। বৃদ্ধাশ্রমে যত মা বাপ আছে ওখানে আলেমদের পিতামাতা আপনি দূরবীন দিয়েও পাবেন না, কি পাবেন? হ্যাঁ আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের সন্তানদেরকে দিনদার হিসেবে গড়ে তোলার তৌফিক দিন, বলি আমি দিনদার, সন্তান যদি দিনদার হয় আপনার দুনিয়াও সফল পরকালও সফল, আর সন্তান যদি বদকার হয় তাহলে কিন্তু দুনিয়াতেও আপনার এটা প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে, আর পরকাল তো আসেই, পরকালে আসে। এই জন্য আর শিক্ষা ব্যবস্থাটাকে যেদিকে নিছে, যেদিকে নিছে বিশেষ করে জেনারেল লাইনে, এখান থেকে আপনি ভালো সন্তান পাওয়ার আশা করতে পারেন বলে আমার মনে হয় না, ঠিক আছে? নারকেল গাছে খেজুর দুর্গত, তাল গাছে নারকেল দুর্গত, দুটো না আমার মতো আরো বড় হুজুর টুজুর নিয়ে যদি ফু দেয় লাভ হবে? কারামতের অনেক গল্প তো আমরা শুনি, হ্যাঁ পিসাব গেছে পানি ফোড়া দিছে মুড়িদের কাছে, এটা বেশি ভক্তি আইও না হুজুর, ইস্টিজের জন্য এমনি ফোঁ দিছে 100 মিটার দূরে গিয়ে ফুয়েটা আই, হ্যাঁ যাওয়ার সময় নাকি ওই পড়া পানির বোতলটা দিঘিতে হালাই দিছে, দিঘির মধ্যে ফালাই দেওয়ার সাথে সাথে নাকি দিঘির মধ্যে আগুন ডাউ ডাউ করে জ্বলে,
এতে আগুন করে কই সিল্লার কুদ্দুর কে সাই সিল্লরে কিল্লা কই যে দিগিরটা আগুন কইতো পাগল না মাথা কল কই দিগির পানি দিয়া আগুন নিবা আর এতে কই দিগিরটা আগুন লাগছে কই বিশ্বাস নলি দে সা কেন আর সাইসে কো হাসা তারপরে কারণ কি ঘটনা কি কো ঘটনা হইলো এই ফিশা হুজুরের কাছে পানি লাগেছিল হুজুর স্টেজে আসি অনেক বোতলে ঘুরি রইছে হুজুর স্টেজে তো দিশে মারি আর ভিতরে একটা অবক্তি আইলো যে হুজুর এই 150 মিটার দূরে বোতল ইয়ে নাকি হুঁ আসি আমি অবক্তির কারণে দিগিরটা হালাই দিয়েছিলাম আগুন লাগিয়ে গেছে ইয়ার ওরে হুজুরের কাছে গেছে হুজুরের কাছে যাওয়ার পরে হুজুরে কয় হা তা আরেক বোতল হানি পড়ে দিছে তাও স্টাইল একটা কোনটা হ্যাঁ এই ফানি নিয়ে যখন দিগিরটা হালাইছে লগ লগ নাকি দিগির ফানি নিয়ে গেছে কই শুনছেন নি অন যেতে কয় হেতেরে যদি জিজ্ঞান তুই দেখছিস তুই কোনা আর আব্বা আচ্ছা তোর আব্বা দেখছিনি কোন আর দাদা কত তোর দাদা দেখছিনি কো দাদা উনি হেমিয়া দাদা তুন লাস্ট পর্যন্ত ওই লাঠি কাহাঁ সে আয়া পিছে সে আয়া খুঁজতে খুঁজতে আসছে লোক নাই কি তার মানে এটার ভিত্তি নাই ব্যাকে কো হুনি আইছি ব্যাকে কি কয় দিগির পানি দিয়ে আগুন নিভায় আর সেই পানিতে আগুন লেগে গেছে কইছে কোনে এতে 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 কইতে লাস্ট পর্যন্ত কে কইছে জানা এরকম কারামতের ঘটনা আমরা শুনেন না মনে হ্যাঁ আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দিন তাহলে সার কথা যেটা বলছিলাম সেটা হলো আজকে যে বিষয় কথা বলবো ওই সবে লাইলাতুল মেরাজ বিষয়ক রজব বিষয়ক কথাগুলো ওইদিকে চলে গেছে তবে বিষয়টা ছাড়বো না সার কথা কি বলতে চাইছিলাম বলতে পারবেন আমি এ কথা আমার এখানে দাঁড়িয়ে অনেকবার বলছি আমার কত কথার মধ্যে কোনো বক্রতা আছে কি না এখন থেকে গবেষণা করবেন আগামী জুমা পর্যন্ত সময় দিলাম আগামী জুমায় আসা আমি নামাজের পরে তো একটু অপেক্ষা করি আমার কইলেন যে হুজুর আপনার এই কথার মধ্যে এই বক্রতা আছে আমি আজকে ওই কথাটা রিপিট করছি আপনাদেরকে গবেষণার দায়িত্ব দিলাম সেটা হইলো আমি সবসময় বলি ভাইজান আপনি যে দলই করেন আমার কোনো আপত্তি নেই কইছি নি কথা আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন জামাত করেন আহলে হাদিস করেন যে দলই করেন ইসলামপন্থী দল হোক আর অন ইসলামপন্থী রাজনৈতিক দল হোক আমার কোনো আপত্তি নেই এটা গণতান্ত্রিক দেশ আপনার স্বাধীনতা আছে করতে পারেন কিন্তু আমার কথা আপনার প্রতি এই আপনি একজন মুসলিম হিসাবে আপনার ইমানটা তাওহীদ ভিত্তিক যেন হয় এ ব্যাপারে আপনি সতর্ক থাকেন কারণ তাওহীদ ভিত্তিক না হলে শিরিক হবে শিরিক হলে জাহান্নামে যেতে হবে আর একজন মুসলিম হিসেবে আপনি যে সকল ইবাদত বান্দিগি করেন ওই সকল ইবাদত বান্দিগি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক করেন কথা তো এটাই কই নাকি অন্য কোনো কথা হাইছেন নি তারপরে যে স্মরণ করাই দিলাম স্মরণ করাই দেওয়ার সাথে সাথে দায়িত্ব দিলাম এতটুকু কথার মধ্যে ভাইজান আপনি যে দলই করেন আমার আপত্তি নেই একজন মুসলিম হিসেবে আপনি তাওহীদের উপরে থাকুন কখনো শিরিক করবেন না আর ইবাদত বান্দিগি হিসেবে আপনি যা করবেন সেটা রাসূলের সুন্নাহ মোতাবেক করবেন যখনই শুনবেন যে এটা দলিলটা সহি না সুন্নাহ হিসেবে এটা প্রমাণিত নয় এটা ছেড়ে দিবেন বাপ দাদারা করছে কি করে নাই এদিকে তাকাবেন না কথা তো এই এবার এই কথার মধ্যে আমার বক্রতা যদি খুঁজে পান এক সপ্তাহ সময় দিলাম আচ্ছা লিখিত আকারে নোট দিতে পারেন ঠিক আছে কথা এই কথাই বললাম যে রজব মাস কেন্দ্রিক অনেক বেদাত সমাজে খোরাফাত সমাজে প্রচলিত আছে এগুলো আসলে সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ গ্রহণযোগ্য দলিল দ্বারা সুনির্দিষ্ট রজবের 26 তারিখ দিবাগত রাত এটা প্রমাণিত নয় 20-এর অধিক মত আছে আর তাছাড়া এই 20-এর মধ্যে একটা রাত যদি আমরা নির্দিষ্ট করে ধরেও নেই তারপরও প্রশ্ন দাঁড়ায় এ রাতে আল্লাহ রাসূল বিশেষ কোনো ইবাদত আমল করেছেন সাহাবায়ে কেরাম কি করেছেন হ্যাঁ ফিকহের ইমাম হাদিস শাস্ত্রের ইমামগণ কি করেছেন যদি করে থাকেন করব আর না করে থাকলে আমার বাড়তি মাতব্বরি দেখানো বাড়তি বুজুর্গি দেখানোর কোনো অধিকার ইসলাম আমাকে দেয় নাই কথা ঠিক নি ঠিক না আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দিন এরপরে তো অনেকে তো বুঝে দারগোবাই মসজিদ এমনি তো কয় ওয়াহাবি শব্দটা এখন বাসি হয়ে গেছে
কারণ ওয়াহাবি কইয়ে গালি দিতে 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 এটা এত এত চর্চা হইছে, এখন ওয়াহাবি কইলে কেউ হেঁটেও না আর হেঁটারাও বুঝছে না ওয়াহাবি গালিটা কি হয়ে গেছে, ওই ওইটার মতো রাজ জয়কার যা কয়কার যা রর মতো কথা বুঝছেন বাংলা বিস্তারিত আপনারা বুঝুন। হ্যাঁ, তো এখন নতুন বাইক উঠছে, যখনই বেদাতের বিরুদ্ধে কথা কই সুন্নার পক্ষে কথা কই, আমি সুন্নার পক্ষে কথা বলি, আমি বেদাতের বিরুদ্ধে কথা বলি, আমি আশেক রাসূল না, আমি নাকি ওয়াহাবি, আমি নাকি আহলে হাদিস, লা হাওলা জোরে কইতেন না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। আমার একটা অংশ গেল, নির্দিষ্ট যে বিষয় ছিল গত জুমা আমি ছিলাম না,